পাস্তার রেসিপি যা তৈরি করা যাবে খুবই কম উপাদানে এবং অল্প সময়ের মধ্যে সকাল ও বিকালের নাস্তায় বা বাচ্চার টিফিনে দিতে পারবেন চলুন তাহলে দেখে নেই রেসিপিগুলো প্রথমেই দেখব ভেজিটেবল স্প্রেড রেসিপি ভেজিটেবল স্প্রেড তৈরি করার জন্য আমি এখানে 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি এখন এই ব্রেডগুলোর পাশের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিব এই ব্রাউন অংশগুলো ফেলে দিবেন না এই ব্রাউন অংশ দিয়ে আপনারা ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন আর এই ব্রেড ক্রাম তৈরি করার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন একটি পাত্রে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি ডিমের ভিতরে দিয়ে দেব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া ও স্বাদমতো লবণ এখন ডিমগুলোকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব যাতে ডিমের ভিতরে কোনো আস্ত আস্ত ভাব না থাকে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন ডিমের ভিতরে সবজি অ্যাড করব আমি এখানে 3 টেবিল চামচ টমেটো কুচি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি ও 1 চা চামচ মরিচ কুচি নিয়ে নিয়েছি এখন সব সবজিগুলো ডিমের ভিতরে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে নেব ডিম সবজি ব্যাটার রেডি হয়ে গেছে এখন ডিম সবজির যে ব্যাটার করেছি তাতে পাউরুটির একটি স্লাইস ভালোভাবে ভিজিয়ে নিব এবং তেলে দিয়ে দিব এখন চামচ দিয়ে সবজিগুলো পাউরুটির স্লাইসের উপরে দিয়ে দিব সাবধানে পাউরুটিটা উল্টে দিয়ে চামচ দিয়ে সবজিগুলো দিয়ে দিব এবং খুন্তি দিয়ে চেপে দিব যাতে সবজিগুলো উঠে না আসে দুই পাশ হয়ে গেলে নামিয়ে নেব আমি সেম প্রসেসেই 4টি পাউরুটি ভেজে নেব ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝে যাবেন আমি কিভাবে এটা করেছি পাউরুটির মজাদার নাস্তা এটি তৈরি করতে কম সময় লাগলেও এটি খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে আশা করি এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করলে নিরাশ হবেন না এখন দেখাবো পটেটো এগ ব্রেড রেসিপি এখানে আমি একটি মাঝারি আকৃতির আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর মাঝখান থেকে কেটে নিয়েছি আনিয়ে নিয়েছি 2টি সিদ্ধ করা ডিম এখন একটি গ্রেটার দিয়ে সবগুলো আলু ও ডিম গ্রেট করে নেব যাতে আস্ত কোনো ভাব না থাকে আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও ভালোভাবে মেখে নিতে পারেন তবে ডিমের স্বাদ অংশ কিন্তু ভালোভাবে মিশতে চাইবে না সবগুলো আলু এবং ডিম গ্রেট করা হয়ে গিয়েছে আমি একটি পাত্রে আলু ও ডিম নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ মরিচের গুঁড়া 1 চা চামচ তালা জিরার গুঁড়া 1/4 চা চামচ
গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সব উপকরণ দেওয়া শেষ, এখন এইগুলো খুব ভালোভাবে মেখে নিব। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না, তাদের এভাবে বানিয়ে দিলে হাসিমুখি নাস্তাটা খেয়ে নিবে। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন কোটিং এর জন্য একটি পাত্রে 2 টেবিল চামচ ময়দা ও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পানি। এখন ভালোভাবে গুলিয়ে নেব যাতে ভিতরে কোনো দলা ভাব না থাকে। ভালোভাবে গুলানো হয়ে গিয়েছে, এখন এক সাইডে এটা রেখে দেব। আমি এখানে 4টি পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এখন পাউরুটিগুলোর পাশের এই ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এই ব্রাউন অংশটা ফেলে দিবেন না। এই ব্রাউন অংশ দিয়ে খুব সহজেই ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন। ব্রেড ক্রাম বানানোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। সবগুলো পাউরুটি একইভাবে কেটে নেব। পাউরুটিগুলোর মাঝ বরাবর কেটে ছোট করে নিয়েছি। এখন একটি পাউরুটি স্লাইস নিয়ে ডিম আলুর পুরটা দিয়ে দিব। আমি বেশি পরিমাণে ডিম আলুর পুরটা দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে দিয়ে নিতে পারেন। এবার হাত দিয়ে চেপে সুন্দরভাবে সেট করে নিয়ে অন্য একটি পাউরুটি স্লাইস দিয়ে চেপে ঢেকে দিব। একইভাবে সবগুলো তৈরি করে নিব। এখন কোটিং করার পালা। এর জন্য আগে গুলিয়ে রাখা ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণে চারিদিকে ভালোভাবে চুবিয়ে নেব। এখন ব্রেড ক্রামে ভালোভাবে কোটিং করে নেব। কোটিংটা একটু ধৈর্য সহকারে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন আর চারপাশের সাইডটা একটু চাপ দিয়ে বসিয়ে দিবেন, তাহলে আর খুলে যাবে না। চুবানোর আগে অবশ্যই চামচ দিয়ে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নেড়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ার সবসময় নিচে জমে যায়। একইভাবে সবগুলো কোটিং করে নিব। কোটিং করার পরে সাথে সাথে ভাস্তে যাবেন না। আপনাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে কোটিং করার পর 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন, তাহলে আর ব্রেড ক্রামটা খুলে আসবে না। আমি এখনই ভেজে নিচ্ছি। ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা মিডিয়াম আঁচে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমি সবগুলো তেলে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না, এক সাইড বাদামি করে ভাজলেই হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার সবগুলো ভেজে নেওয়া শেষ, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ডিম আলু দিয়ে মজাদার পাউরুটির নাস্তা। এখন দেখাবো এগ টোস্ট রেসিপি। ডিম টোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে 3টি ডিম ভেঙে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে ডিমের কোনো আস্ত আস্ত ভাব না থাকে। নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করে। পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এখন পাউরুটিগুলোকে মাঝ বরাবর ত্রিকোণাকার করে কেটে নিব। আমি একটি প্যানে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখন একটি পাউরুটির স্লাইস ডিমে চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি।
পরে আরো একটি পাউরুটি স্লাইস ডিমে চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে লো টু মিডিয়াম। এখন পাউরুটির উভয় পাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পাউরুটিগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম টোস্ট। 4 নম্বরে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমেই আমরা ভিতরের কোটটা তৈরি করে নেব। এর জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ বোনলেস মুরগির মাংস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন 1 কাপ পানি দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মাঝারি রেখে মাংসগুলো সিদ্ধ করে নেব। এই পুরো প্রসেসটা হতে 10-12 মিনিটের মতো সময় লাগতে পারে। পানি একদম শুকিয়ে গেলে মাংসগুলো নামিয়ে নিব। এখন একটি ছুরির সাহায্যে চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে হাতের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। মাংসগুলোকে আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কুচি, 1 কাপ গাজর ও শসা কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজটা আমার ঘরে তৈরি করা। মেয়োনিজ তৈরির রেসিপি আমার চ্যানেলে আছে, লিংকটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে সবজিটা ইউজ নাও করতে পারেন, শুধু চিকেন দিয়ে করলেও হবে। স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। ব্রেডের সাইডে যে শক্ত অংশটা আমি সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না কেটেও স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন। এই ব্রেডের সাইডের অংশ ফেলে না দিয়ে ব্রেড ক্রাম তৈরি করতে পারেন। আমার চ্যানেলে ব্রেড ক্রামের রেসিপি রয়েছে, ডিসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি। একটা ব্রেড নিয়ে নিয়েছি, এই ব্রেডের উপরে আমি মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। আর মাংসের পুরটা আপনারা কতটুকু খেতে পছন্দ করেন সেটা আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। মাংসের পুরটা খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দেবার পর অন্য একটি ব্রেড উপরে দিয়ে ঢেকে দিলাম। এখন স্যান্ডউইচের শেপে মাঝখান থেকে কোনাকুনি ভাবে কেটে নিলেই কিন্তু স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যান্ডউইচ। যারা নর্মাল ফ্রিজে তৈরি করে রাখতে চান তারা স্যান্ডউইচটা র্যাপার পেপার দিয়ে র্যাপ করে রাখবেন, তাহলে আর উপরের ব্রেডটা ড্রাই হয়ে যাবে না, একদম ফ্রেশ থাকবে। র্যাপার পেপার দিয়ে র্যাপ করে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন 3 দিন। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় রেস্টুরেন্ট স্টাইলের চিকেন স্যান্ডউইচ। সর্বশেষে দেখাচ্ছি শাহি টুকরা রেসিপি। এটা
বাদশারা হায়দ্রাবাদে একটি ডেজার্ট। রাজা বাদশারা সাধারণত এটা খেয়ে থাকে। এটি তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প উপকরণে তৈরি করা যায়। শাহী টুকরা তৈরি করার জন্য আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির এই চারপাশের ব্রাউন অংশগুলো কেটে নিব। আপনারা চাইলে এই ব্রাউন অংশ দিয়ে ব্রেডক্রাম তৈরি করে নিতে পারেন। ব্রেডক্রামের রেসিপির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে তা দেখে নিতে পারেন। এবার চিকনাকার করে কেটে নেওয়া পাউরুটিগুলো ঘিতে ভেজে নেব। শাহী টুকরা বানানোর ক্ষেত্রে পাউরুটিগুলো সাধারণত ডুবা ঘিতে ভাজা হয়, তবে আপনারা কম ঘিতেও ভেজে নিতে পারেন। আপনারা ইচ্ছে করলে ঘি আর তেল দিয়েও ভেজে নিতে পারেন। ঘি দিয়ে ভাজলে হয় কি, শাহী টুকরাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটু সময় নিয়ে পাউরুটিগুলো মিডিয়াম আঁচে ব্রাউন করে ভেজে নেব। পাউরুটিগুলো এমন ব্রাউন কালার হয়ে আসলে অন্য একটি পাত্রে তুলে নেব। এবার প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘি গরম হয়ে আসলে 2 টেবিল চামচ কাঠবাদাম ও কাজু বাদাম কুচি দিয়ে হালকা ভেজে নেব, তবে এটা খুব বেশি ভাজা যাবে না, 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। শাহি টুকরাতে কাঁচা দেওয়ার চেয়ে বাদামগুলো ভেজে দিলে ফ্লেভার ও স্বাদ দুটোই ভালো আসে। বাদাম ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার চিনি শিরাটা তৈরি করে নিব। 1/2 কাপ চিনির সাথে 1/2 কাপ পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এবার দিয়ে দিচ্ছি 1টা দারচিনির টুকরা ও 1টা এলাচ। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, 3-4 মিনিট জাল দিলেই শিরাটা রেডি হয়ে যাবে। এখন ঘিতে ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলো এপাশ ওপাশ করে চিনির শিরায় ডুবিয়ে উঠিয়ে নেব, তবে পাউরুটির টুকরোগুলো বেশি সময় চিনির শিরায় ডুবিয়ে রাখা যাবে না। তবে লক্ষ্য রাখতে হবে চিনির শিরা বা পাউরুটির যে কোনো একটা যেন হালকা গরম থাকে, তাহলেই শাহী টুকরার ভিতরে চিনির শিরা ভালোভাবে ঢুকতে পারবে। এখন 2 টেবিল চামচ উষ্ণ গরম দুধে 1/4 চা চামচ স্যাফরন দিয়ে মিশিয়ে নিয়ে রেখে দেব। এখন দুধের শিরাটা তৈরি করে নেব। এর জন্য প্যানে 2 কাপ দুধ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1টা দারচিনির টুকরা ও 1টা এলাচ। এখন 3-4 মিনিটের জন্য দুধটা জাল দিয়ে নিব। এখন দিয়ে দেব ভাজা বাদামগুলো। এখন সবকিছু নেড়ে মিশিয়ে দিয়ে দিয়ে দেব 1/2 কাপ কন্ডেন্স মিল্ক। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি, আপনারা ইচ্ছা করলে চিনিও দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে দুধের শিরাটা ঘন ও খেতেও সুস্বাদু হবে। এখন দিয়ে দিচ্ছি স্যাফরন মিশানো দুধ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা ততক্ষণ পর্যন্ত জাল দেব যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে 1 কাপ দুধে পরিণত হচ্ছে। এই সময় দুধটা অনবরত নেড়ে যেতে হবে যাতে দুধটা নিচে লেগে না যায়। যাদের কাছে স্যাফরন নেই তারা এ পর্যায়ে কেওড়া জল ব্যবহার করতে পারেন। স্যাফরন বা কেওড়া জল যে কোনো একটা ব্যবহার করলেই হবে।
শিরাটার ঘনত্ব এমন থাকা অবস্থাতেই নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এখন একটি সার্ভিং ডিশে শাহি টুকরোগুলো সাজিয়ে নিয়ে তার উপরে দুধের শিরা দিয়ে দিচ্ছি। এমন ভাবে দিতে হবে যাতে পাউরুটিগুলো দুধ দিয়ে ঢেকে যায়। শাহি টুকরোগুলোকে নরমাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে সার্ভ করছি। তৈরি হয়ে গেল শাহি ডেজার্ট শাহি টুকরা। আমি খুব সহজভাবে শাহি টুকরার রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো।